রাজ্যে শিক্ষক কর্মচারীদের বঞ্চনার প্রতিবাদে এবার সরব হলো বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন টিজিইএ এইচবি রোড। 11 জুন 8 দফা দাবিকে সামনে রেখে রাজধানীতে হবে কনভেনশন। সংগঠনের রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন সাধারণ সম্পাদক স্বপন বল। বর্তমান সরকারের সময়ে রাজ্যের শিক্ষক কর্মচারীরা আর্থিক বঞ্চনার পাশাপাশি লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছেন বলেও অভিযোগ করলেন সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের 2 মাস বাদে রাজ্য শিক্ষক কর্মচারীদের বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন টিজিইএ এইচবি রোড। 11 জুন রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থ সম্বলিত 8 দফা দাবিকে সামনে রেখে রাজধানীতে হবে কনভেনশন। মঙ্গলবার রাজধানীর মেলার মাঠে সমন্বয় ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল। সাংবাদিক সম্মেলনে স্বপন বল অভিযোগ করেন রাজ্য শিক্ষক কর্মচারীদের বর্তমানে 22% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা প্রদান করেছে, কিন্তু রাজ্য সরকার সেই বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। তাই রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে টিজিইএ অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই আমরা সভা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জুন মাসের 11 তারিখ আমরা আগরতলাতে একটা যৌথ কনভেনশন করব। এখানে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড ছাড়াও ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি মহিম সরণী, তারপরে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা, বিএসএনএল, তারপর বিমা কর্মচারী সমিতি, এরপরে টাসেক, অর্থাৎ এই ধরনের যে সংগঠনগুলি আছে এবং অন্যান্য কেন্দ্রীয় সংগঠন, তাদের প্রতি আমরা আহ্বান রাখব। এবং আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে ত্রিপুরা রাজ্যে অন্যান্য যে সমস্ত কর্মচারী সংগঠন আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে সর্বভারতীয় 8 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা যেই কনভেনশনের আহ্বান করেছি এই কনভেনশনে অংশগ্রহণ করে যাতে এই সাংবাদিক সম্মেলনে স্বপন বল আরও অভিযোগ করেন দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও দিনের পর দিন বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, অথচ সরকার শিক্ষক কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিচ্ছে না। একদিকে আর্থিকভাবে বঞ্চনা করছে, অন্যদিকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা আরোপ লাগাচ্ছে। 2023 বিধানসভা নির্বাচনে শিক্ষক কর্মচারীরা শাসক দলের পক্ষে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেননি। কোনো ধরনের তথ্য ছাড়াই শিক্ষক কর্মচারীদের ওপর এ ধরনের মিথ্যা আরোপ লাগাচ্ছে বলে অভিযোগ করেন স্বপন বল। নতুন করে আমরা যেটা লক্ষ্য করলাম এটা হলো যে শিক্ষক কর্মচারীদেরকে আমরা দেখলাম যে মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতা কর্মীরা তারা দায়ী করার চেষ্টা করছেন, এটা বলার চেষ্টা করছেন যে 2023 সালের যে বিধানসভা নির্বাচন গেল সেই নির্বাচনে শিক্ষক কর্মচারীদের একটা বড় অংশ তাদেরকে সমর্থন করেন নাই। যদি আমরা জানি না যে আসলে কিসের ভিত্তিতে তারা এই কথাগুলি এইভাবে বলতে পারছেন, আমরা বলবো যে এই ধরনের মানে মন্তব্য করা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এটা তো আমরা সবাই জানি যে 2018 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এই রাজ্যের যারা শিক্ষক কর্মচারী ছিলেন তারা দারুণভাবে উৎসাহিত হয়ে এ রাজ্যের সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু বিগত 5 বছরে তাদের যে অভিজ্ঞতা এবং আমরা সহ এ রাজ্যের যারা আমরা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মচারী নেত্রী মহুয়া রায়, সংগঠনের রাজ্য নেতৃত্ব তুষার কান্তি দত্ত প্রমুখ। তবে রাজ্য শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনা নিরসনে টিজিইএর এই আন্দোলন কতটা ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে শিক্ষক কর্মচারী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।